ওনার সাথে আমার ফাইট কি হবে, ওনার সাথে তো আমার মারামারি হবে এমন তো কথা নেই। উনি থাবাকে ভয় পান, আমি বলি এটা মুক্তিযোদ্ধার হাত, বৃদ্ধা যদি হয়ে যায় থাবা তো থাকবেই। বাচ্চারা বলতে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি যখন ওখানে যাই তখন শুধু জাদুঘর বলে এত বাচ্চা এই রাস্তার মোড় থেকে আমি কোনো এলাকায় এত বাচ্চার সাথে হাত মিলাইনি। আজকে যতগুলি বাচ্চার সাথে আমি হাত মিলেছি, এতগুলি নাতি, এতগুলি নাতনি, এতগুলি মানুষ, এতগুলি ভাই, এতগুলি বোন, আমি যদি পারতাম আপনাকে বলতাম আমি আর নির্বাচন করব না। কারণ আমি কিন্তু এখন থেকে আজকে কয়েকদিন ধরে কলাগাছিয়া বাসি, আমার দাফনটা কিন্তু কলাগাছিয়াই হবে। বহুত্বী স্কুলে আসার পর থেকেই এই এলাকার জন্য আমার একটা এক্সট্রা অর্ডিনারি মায়া জন্মে গেছে। এই স্কুলের বাচ্চাগুলি এই স্কুলের প্রতিনিধি আছে, দলের নেতা আছে, তাদের সাথে কথা আমার বাড়িতে, আপনাদের সাথে কথা হবে আমার মাঠে। এটা শুধু নির্বাচনী বক্তব্য হতে পারে না, আমি এলাকার মানুষকে যদি ভালো বাঁচতে পারি তাহলে আমার সংসার সদস্য আমার কি ঘরে বাদ নেই? আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, একসময় মুরগিওয়ালা ছিলাম, একসময় ড্রাইভার ছিলাম, একসময় মাছওয়ালা ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আজকে দিয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমার, যে আমি 7টা ইউনিয়নের 7টা স্কুল করতে পেরেছি। আমি নির্বাচনী বলা না, আমার চাচা বড় এম এ ওয়াব সাহেবের জন্য আমি বলছি, আমার বাবার প্রতি যেমন দায়িত্ব ছিল, বঙ্গবন্ধুর প্রতি যেমন দায়িত্ব ছিল, ওনার প্রতি আমার তেমন দায়িত্ব আছে। তার জন্য আমি নারায়ণগঞ্জের এই গ্রাম অঞ্চলে এই স্কুলটা আমি অত্যন্ত উন্নত দেখতে চাই, এবং আমার সামনের দিকে যে প্রাইভেট স্কুলটা আছে এটাকে আমি চারতলা দেখতে চাই, এটাকে আমি চারতলা দেখতে চাই। আমি আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ বলতে পারব, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই স্কুলগুলি করে দিয়ে যেতে পারব। এখানে পুকুরটা আছে, আমি খুব খুশি হয়েছি যে পুকুরটা রেখেই কিন্তু এই বাউন্ডারি ওয়ালটা হচ্ছে। এই পুকুরটাও কিন্তু একদিন এমন সুন্দর হবে, আমার মা বোনরা এসে কিন্তু এই পুকুরের পারে বসে গল্প করতে পারবে। এই বার্তা কিন্তু আলোয় আলোকিত করে দিতে হবে। আপনারা আমার কাছে দাবি করার দরকার নেই, আমি আমার দায়িত্ব করব, আমি আমার গোলামি করব, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, আমার জন্য অহংকার না হয়, আমি যেন হারাম না খাই, আমি যেন কাউকে হারাম খেতে না দিই, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ, আমাদের কলাগাছিয়া একদিন সবচেয়ে উন্নত শহর হবে। আমাদের বাংলাদেশে কেউ আর বেকার থাকবে না, কেউ আর অভাবী থাকবে না, যদি হয় শেখ হাসিনা সরকার। আমি সিলেবাস তো আপনাদের সাথে আসি, আমি নারায়ণগঞ্জের ছেলে ছিলাম, এখন আমি কলাগাছিয়ার ছেলে হয়ে গেছি, আমি আপনাদের সাথে থাকবো, আমি কথা দিচ্ছি। এই এলাকায় আমরা দুইজন আজকে নির্বাচন করছি, আরও আছে সর্বপ্রথমে 8জন নির্বাচন করছেন আজকে আমি জানতে পেরেছি। তাই ওনার সাথে আমার ফাইট কী হবে, ওনার সাথে আমার মারামারি হওয়ার কোনো কথা নেই। উনি বলেন নোটা পাল্টা বলেন থাবাকে উনি ভয় পান, আরে আমি বলেছি এটা মুক্তিযোদ্ধার হাত, ওরা যদি হয়ে যায় থাবাটা থাকবেই। উনি কেন মনে করে যে থাবাটা আমি ওনাকে দিব, থাবাটা হবে স্বাধীনতার বিরোধীর উপরে থাবা চলবে, এই থাবা শুধু সিলেবাস পারে থাবাটা, মুক্তিযোদ্ধার থাবাটা আমার নতুন প্রজন্মের থাবা। এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, আপনার এলাকায় আপনি সভা ডেকেছেন, 5টা এমপি একসাথে সভা করেছেন, পত্র পত্রিকায় বলেন সেলিম ওসমান সভা করতে যায়নি, সেলিম ওসমান তো নারায়ণগঞ্জে সভা করছে, সেলিম ওসমান একটা সভা করেনি এই পর্যন্ত, এরকম সভা করে সেলিম ওসমান 1,75,000 মানুষের সাথে কথা বলেছে, সেলিম ওসমান মানুষের সাথে কথা বলছে, আর আপনি সাংবাদিকের সাথে কথা বলতেছেন। আরে ভাই,
আগে তো চাষা বলতাম, চাষা বলা ছাড়া দিয়েছি আমি, কারণ আমি লজ্জা পেয়েছি। আপনি আজকে আওয়ামী লীগ যারা করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিলেন, ওনারা লজ্জা পায়। আপনি একসময় আওয়ামী লীগের সভাপতি ছিলেন, কেন হয়েছিলেন? কোনো রকমের যদি ফুচুলে ফাঁচুলে যদি নৌকাটা নেওয়া যায়, নিলেন নৌকাটা, সংসদ সদস্য হলেন, সবাই কাটালেন উত্তরা খাওয়ায়। ওটা মানুষের লাগবে না, ওটা গরু খাবে, শুধুমাত্র আপনাদের ভোটটা। আপনার ইচ্ছা মতো দেবেন, যাকে খুশি তাকে দেবেন, সময় মতো ভোটটা দিতে যাবেন। এবং আমি বিশ্বাস করি আপনারা সঠিক ভোটটাই দিবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমার ভোট আমি চাবো না। আজকে এই এলাকা দেখে মনে হয়েছে এখানে আসলাম, বিজয় হচ্ছে বাড়িতে, ছাদে, বাড়ির কোনায়, এত মানুষ, এত আনন্দ। আর মাত্র কয়টা দিন, 30শে ডিসেম্বর, আমি তারপর থেকে আপনার সাথে ফ্রি হয়ে যাবো, মুখ খুলতে পারবো। এখন আমার মুখের মধ্যে স্কচটেপ বেঁধে দিছে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিছে, মন কিছু চাইলেও আমি বলতে পারবো না, খালি বলে ভোটে যেখানে সবচেয়ে বেশি ভোট পাওয়া যাবে সেইখানে, পাশ করে ফেলগুলি পড়ার কথা, সবচেয়ে বেশি ভোট যেখানে পাবো সেখানে আমি রাত্রি যাপন করব। আমার যেন কেন মনে হচ্ছে এই এলাকায় বুঝে আমাকে রাত যাপন করতে হবে, আমার কেন যদি মনে হচ্ছে। আপনারা দোয়া করবেন, বউ বাচ্চা আত্মীয় স্বজন যদি বাড়িতে থাকে সবাইকে একসাথে নিয়ে খাবেন, একসাথে খাবেন, সকালে অনেকেরই কাজ থাকে, রাতে একসাথে খাবেন, আলোচনা করবেন, দেশ নিয়ে আলোচনা করবেন, উন্নয়ন নিয়ে। আপনার বাড়ির থেকে আপনি উন্নয়ন করেন, মহিলাদেরকে সুযোগ দেন, মহিলাদেরকে সুযোগ দেন, ওনারাই দেখবেন একদিন আপনাকে সহযোগ। কারণ আমি এটা চাক্ষুষ প্রমাণ, আমি প্রতিদিন আমার বউর সাথে সকালবেলায় 2 ঘন্টা কথা বলি, কারণ সেই আমার প্রথম পরম বন্ধু। সুতরাং আপনার বন্ধু ঘরে আছে, অবহেলা করবেন না, বুড়া হন, জোয়ান হন, যাই হন, বউকে সম্মান করবেন, বউকে সম্মান করবেন, কারণ সে আপনার ছেলে মেয়েকে মানুষ করবে, তারাই হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। আমরা সবাই, আমার মধ্যে আর বক্তব্য দেওয়া উচিত হবে না, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, আপনারা প্রমাণ করে দেবেন 30 তারিখে। আমার 2টা ভাই, আমি ওনাদেরকে ভাই বলছি, ওনাদের প্রতি সম্মান রাখবেন, ওনার বাবার ইতিহাস জেনে নেবেন, দেখবেন ইতিহাসই কথা বলবে ভবিষ্যতে এগিয়ে দেওয়ার জন্য। আজকাল আমাদের ওনাদের টাকা পয়সার কোনো ছট নেই, ওনারা আমার কাছে যেইভাবে এই এলাকার উন্নয়নের জন্য কথা বলেন, এইভাবে কোনো বিত্তবান কথা বলতে পারে না। ওনারা আপনাদের ভালো চান, আপনাদের এলাকায় কাজ করতে চান, সবাই মিলে সম্মিলিতভাবে আমরা কাজ করবো, এই এলাকাটাকে একটা উন্নত মানুষ বানাবো, উন্নত শহর বানাবো, যেখানে নাকি দারিদ্র থাকবে না, কোনো বেকার থাকবে না, কোনো মাদক থাকবে না, এটা আমাদের সম্মিলিতভাবে করতে হবে। আমার সাথে একটু বলবেন জোর গলায়, আমি একটু আনন্দ নিয়ে এসেছি, আনন্দ নিয়ে যেতে চাই। আমাদের একটাই কথা, জোর গলায় বলবেন, কেউ বেকার থাকবে না, যার ভাই মনে করে দিচ্ছে যে শান্তির চর উন্নয়ন হলে আর কেউ বেকার থাকবে না। আমি এক কথা বলেছি, বেকার থাকবে না। আমাদের নাসিম ওসমান ব্রিজ চালু হলে এটা হবে একটা উন্নত শহর, কেউ আর বলতে পারবে না একটা গ্রাম। এদিকে আরেকটা নানা দেশের ব্রিজ হওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। সুতরাং আপনাদের ভবিষ্যৎ ভালো, আমরা যদি ভালো থাকতে পারি। এবার বিদায় নিব। রবিবার 23শে ডিসেম্বর বিকালে বন্দর কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য AKM সেলিম ওসমান এসব কথা বলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, SSTV-র সাথেই থাকুন, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস।